করে। এই যে নেট হাউসটা দেখছেন, নেট হাউসের ভিতরে কিন্তু খুব সুন্দর করে এগুলো প্রসেস করা হয়। কোকোপিট দেওয়ার কারণে চারাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এগুলো কিন্তু প্রসেস করা। এই পাশেগুলো এটা হলো মরিস, মরিস মরিস তো এটা একদম রেডি, এটা রেডি। এখানে এই মুহূর্তে কাস্টমার আসলে উঠে দেব, উঠে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম। আমরা আজকে যে উদ্দেশ্যে বের হয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের যে চারাগুলো আপনাদেরকে দেওয়া হয়, যে মাটিবিহীন যে চারা, সেই চারাগুলো কোথায় উৎপাদন হয়, কীভাবে উৎপাদন হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ব্লগ। তো আমরা রওনা দিচ্ছি এবং আমরা দেখব যে আসলে কীভাবে এগুলো তৈরি হচ্ছে এবং আমরা কীভাবে ডেলিভারি করছি একদম কাস্টমার পর্যায়ে। চলুন। আমরা এই মুহূর্তে চলে এসেছি আমরা যে জায়গায় এই বীজগুলো উৎপাদন করা হয়, যেখান থেকে ডেলিভারি করা হয়, এই সামনের অংশটাতে। আপনার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন, আমার কিছু প্রসেস আমরা দেখানোর চেষ্টা করব এবং আজকে দেখব যে কী কী চারা ভিতরে আছে। তো চলেন একটু ভিতরের দিকে যাই। আপনার নাম? মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম ভাই, কতদিন ধরে আছেন এখানে কাজ করেন? প্রায় 5-7 বছর হতে। 5-7 বছর না করে। এই যে নেট হাউসটা দেখছেন, নেট হাউসের ভিতরে কিন্তু খুব সুন্দর করে এগুলো প্রসেস করা হয়। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 15 লক্ষ চারার একসঙ্গে ব্যবস্থা আছে, একসাথে তৈরি হয়। এটা কিসের চারা? এটা হলো বেগুন। এটা হচ্ছে বলান। বেগুনের কেবল শুরু হচ্ছে আর কি, শুরু হচ্ছে। এই যে বলান করতেছি, একটা একসঙ্গে 5-7টা করে বীজ ফেলেছি। হ্যাঁ, লেবার দিয়ে একটা একটা উডোবার কোকোর পিকেটে গাড়ি দেব। আবার এরপরে আবার পরের গুলাতে বাম পাশে এগুলো পেপে। এটা হলো পেপে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে প্রাথমিক স্টেজ নাকি? প্রথম স্টেজে এখান থেকে আপনারা তোলেন, তারপরে হচ্ছে কফি কাপ তুলে যায়, এটা কফি কাপের মধ্যে দেন, অর্ডার হয় আমাদের মধ্যে। আর এদিকের গুলো? এটা বেগুন। এটা হচ্ছে বেগুন। হ্যাঁ, এটা রেডি, রেডি হচ্ছে। এখন যারা আসবে এখান মাল আমরা উঠিয়ে দেবো, রেসি করে দিয়ে সুন্দর বাদ দশ। আচ্ছা আচ্ছা, এগুলো এখন মানে গাড়ার মতো হয়েছে না, রোপণ করার মতো উপযুক্ত হয়ে গেছে। তো আপনারা একটু ওয়েবসাইট চেক করে নেবেন আমাদের, এই মুহূর্তে আমরা কোনগুলো ডেলিভারি দিতে পারবো। আমি একটু এই দিক থেকে দেখাই, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কত সুন্দর লাগছে এক জায়গা থেকে। এটা বাঁধাকপি। আচ্ছা, এটা বাঁধাকপি। এই শিকড়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম সুন্দরভাবে জড়ায় আছে কোকোপিটের মধ্যে। এই পাশেরটা কি? এটা ফুলকপি। এই যে স্নো হোয়াইট, এইটা জাতের নাম, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই জায়গায় হচ্ছে ডেলিভারির জন্য অলরেডি অর্ডার আছে, সেই অর্ডারগুলো ডেলিভারি করা হচ্ছে। এটা হচ্ছে টমেটো চারা, দেখেন কীভাবে তোলা হচ্ছে এবং নিখুঁতভাবে কিন্তু এইগুলো পাঠানোর জন্য আমরা পলি ব্যবহার করেছি বক্সের মধ্যে, এবং সুন্দরভাবে কিন্তু তোলা হচ্ছে। এগুলো একটারও কোনো শিকড় ছিঁড়বে না, একটা নষ্ট হবে না, কারণ এইগুলো সেইভাবেই সাজানো হচ্ছে। এগুলো বাসের মধ্যেই চলে যাবে এবং আশেপাশে যারা আছে তারা কিন্তু এসেও ভ্যানে বা বিভিন্ন রিক্সার মাধ্যমে কিন্তু নিয়ে যায়। এখানে অনেক ধরনের চারা আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা আসলে মেইনলি এই চারা নিয়েই। আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই চারা নিয়ে আজকে ভিডিওগুলো করব। তো এই চারাগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই পুরো ভিডিও আমরা আসছিলাম, মানে গ্রামের ভিতর থেকে আসলে এই এই চারার যে হাউসগুলো আছে সেই হাউসগুলো তৈরি হয়, সেখান থেকেই আমরা মেইনলি ডেলিভারি করি। তো এরকম অনেক ধরনেরই চারা আছে, আপনারা কিন্তু চাইলেই চারাগুলো নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব।
তো পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।